যেসব স্টুডেন্টসরা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভৌতবিজ্ঞান থেকে তোমাদের তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা থেকে সাজেশন দিচ্ছি। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে। এবং এর আগের ভিডিওতে আমি পরিবেশের জন্য ভাবনা অর্থাৎ প্রথম অধ্যায় এবং গ্যাসের আচরণ দ্বিতীয় অধ্যায় থেকে সাজেশন দিয়ে দিয়েছি। যারা এখনও পর্যন্ত আগের সাজেশনগুলো চেক করোনি, মানে যারা এখনও দেখোনি, তোমরা অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। অবশ্যই আগের ভিডিওগুলো তোমরা ডিসক্রিপশান বক্স থেকে চেক করে দেখে নেবে। এছাড়া ইতিহাস, ভূগোল, অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, বাংলা, ইংলিশের আগের ভিডিওগুলো তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। তো ফার্স্টে কোশ্চেন দেখতে পাচ্ছ, খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার রাসায়নিক গণনা থেকে। তোমাদের 4 নম্বর কোশ্চেন দেওয়া হয়, MCQ টাইপ কোশ্চেন একটা দেওয়া হয় 1 নম্বরে, এবং বড় কোশ্চেন 3 নম্বরে কোশ্চেন তোমরা একটা পাবে, অর্থাৎ 4 নম্বরে তোমরা কোশ্চেন পাবে। তো ফার্স্টে কোশ্চেন, কোন যন্ত্রের সাহায্যে বিক্রিয়া বিক্রিয়াজাত পদার্থ মাপা হয় এবং এদের সংজ্ঞা দাও। রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণের সংজ্ঞা দাও, খুবই ইম্পর্ট্যান্ট। ভরের সংরক্ষণ সূত্রটি লেখো, এটি কে কত সালে আবিষ্কার করেন। পরবর্তী কোশ্চেন, আণবিক ওজন কাকে বলে। মোলের সংজ্ঞা দাও, মোল কিসের একক। তোমরা এখান থেকে অবশ্যই MCQ SEQ টাইপের কোশ্চেন পেয়ে যাবে। আর MCQ SEQ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন আমি পরবর্তী ভিডিওগুলোতে নিয়ে আলোচনা করব, উত্তর সহ অবশ্যই কিন্তু ফলো রাখবে। এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। 1 মোল ইলেকট্রন বলতে কী বোঝায়। গ্যাসের বাষ্প ঘনত্ব কাকে বলে, এর একক কী। কোন গ্যাসের বাষ্প ঘনত্ব 28 হলে তার আণবিক গুরুত্ব কত হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গ্যাসের প্রমাণ ঘনত্ব = - গ্যাসের বাষ্প ঘনত্ব, খুবই গুরুত্বপূর্ণ। এবং আণবিক ভর ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক কী। 24 গ্রাম ম্যাগনেশিয়ামকে অক্সিজেন সম্পূর্ণ পোড়ালে কত গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হবে। নেক্সট কোশ্চেন, তোমাদের কিছু ম্যাথামেটিক্স অর্থাৎ কিছু অঙ্ক টাইপের কিছু কোশ্চেন দেওয়া হয় ভৌতবিজ্ঞানে, তো তোমরা কিন্তু অবশ্যই এগুলো ভালো করে প্রিপারেশন নেবে। কত গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে লঘু HCl অ্যাসিডের বিক্রিয়ায় 176 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। রাসায়নিক সমীকরণের সংজ্ঞা দাও, রাসায়নিক সমীকরণের তাৎপর্য লেখো। এবং পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, আমি পরবর্তী ভিডিওতেও তোমাদের পরবর্তী যে অধ্যায় যেগুলো আছে ভৌতবিজ্ঞানে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেল, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং ফলো রাখবে, তাহলে কিন্তু খুবই হেল্প হবে। ভর ও শক্তির তুল্যতার সমীকরণটি লেখো, ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র, খুবই গুরুত্বপূর্ণ। ভর ও শক্তির নিত্যতা সূত্র কিন্তু এবছর আসতে চলেছে। 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। 21 গ্রাম লোহিততপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ H2 গ্যাস পাওয়া যাবে। STP-তে তার আয়তন কত হবে। 1.7 গ্রাম ভরের একটি গ্যাসের STP-তে আয়তন হয় 2.24 লিটার, এবং ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব কত। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবং গ্যাসের প্রমাণ ঘনত্ব কী, এর সঙ্গে বাষ্প ঘনত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করো। মোমবাতির দহনের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্রটি কীভাবে রক্ষিত হয় তা আলোচনা করো। তোমরা কিন্তু অবশ্যই ব্যাখ্যা টাইপের কোশ্চেনগুলো অবশ্যই চিত্র সহ দেখানোর চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট পাবে, অর্থাৎ ভালো নাম্বার তোমরা কিন্তু পাবে। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং ডিসক্রিপশান বক্স থেকে অবশ্যই আগের ভিডিওগুলো চেক করে দেখে নেবে। ভিডিওটা দেখার